এশিয়ার সবচেয়ে ছোট দশটি দেশ। আয়তনে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলেও এই মহাদেশে পৃথিবীর অন্যতম কিছু ছোট দেশ রয়েছে, যাদের ভৌগোলিক অবস্থান এবং আয়তন এশিয়ার ক্ষুদ্রতম দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। এই দেশগুলোর অধিকাংশই এশিয়ার বিভিন্ন দ্বীপ ও উপদ্বীপ দ্বারা গঠিত। দ্য আর্থ বাংলা সেরা দশ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাব এশিয়ার সবচেয়ে ছোট দশটি দেশ সম্পর্কে। দশ, কুয়েত। কুয়েত পারস্য উপসাগরের একেবারে উত্তর পশ্চিম কোণে অবস্থিত একটি ছোট ও তেল সমৃদ্ধ রাজতান্ত্রিক দেশ। তেলের মজুদ ও রপ্তানি তাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এটি এশিয়ার দশম ক্ষুদ্রতম দেশ, যার আয়তন প্রায় 17,818 বর্গ কিলোমিটার। কুয়েতের রাজধানী এবং বৃহত্তম শহর হল কুয়েত সিটি। কুয়েতে বর্তমানে প্রায় 4.2 মিলিয়ন লোক বসবাস করে, যার মধ্যে 2.9 মিলিয়ন বিদেশি। তবে কুয়েতের 9টি দ্বীপের মধ্যে ওয়ারবা এবং বুবিয়ান দ্বীপে এখনও কোনো জনবসতি গড়ে ওঠেনি। এছাড়াও সৌদি আরবের সাথে কুয়েতের সীমান্ত প্রায় 155 মাইল বিস্তৃত, যা নির্ধারিত হয়েছিল 1922 সালের আল উকাইর চুক্তির মাধ্যমে। নয়, পূর্ব তিমুর। পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশিনিয়ার মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি দেশ, যা তিমুর লেস্তে নামেও পরিচিত। এটি ইন্দোনেশিয়া দ্বারা বেষ্টিত এবং তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ জুড়ে বিস্তৃত। প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট পূর্ব তিমুর এশিয়ার নবম ক্ষুদ্রতম দেশ। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল দিল্লি। পূর্বে এখানে পর্তুগিজ উপনিবেশ ছিল, যা থেকে 1975 সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করেছিল। পরবর্তীতে ইন্দোনেশিয়া এই দ্বীপটি দখল করে এবং 1976 সালে এটিকে তারা তাদের একটি প্রদেশ হিসেবে সংযুক্ত করে। তবে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং আন্তর্জাতিক চাপের কারণে ইন্দোনেশিয়া 2002 সালে পূর্ব তিমুর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে এবং দেশটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। আট, কাতার। কাতার হলো একটি তেল সমৃদ্ধ দেশ, যা মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের উত্তর পূর্বে অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এটি এশিয়ার অষ্টম ক্ষুদ্রতম দেশ, যার আয়তন প্রায় 11,586 বর্গ কিলোমিটার। কাতারের রাজধানী এবং বৃহত্তম শহর হল দোহা। দেশটির বেশিরভাগ লোক রাজধানী দোহা শহরে বসবাস করে। বর্তমানে কাতারের মোট জনসংখ্যা 27 লক্ষ, যার মধ্যে মাত্র 14% কাতারের বাসিন্দা, আর বাকি 86% লোকই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে আসা অভিবাসী শ্রমিক। আয়তনে ও জনসংখ্যায় ছোট হলেও মাথাপিছু আয়ের দিক থেকে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে, যা রপ্তানি করে মূলত কাতার একটি উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে। সাত, লেবানন। লেবানন হল একটি মধ্যপ্রাচ্যের দেশ, যা ভূমধ্যসাগরের পূর্ব তীরে অবস্থিত। এর উত্তর পূর্বে সিরিয়া এবং দক্ষিণে ইসরায়েলের সাথে সীমানা যুক্ত। লেবাননের আয়তন প্রায় 10,452 বর্গ কিলোমিটার, যা এশিয়ার সপ্তম ক্ষুদ্রতম দেশ। লেবাননের রাজধানী এবং বৃহত্তম শহর হল বৈরুত, যা দেশটির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। লেবাননের জনসংখ্যা প্রায় 6 মিলিয়ন, যার মধ্যে প্রায় অর্ধেক রাজধানী বৈরুতে বসবাস করে। দেশটির বেশিরভাগ মানুষ আরব, তবে তুর্কি, আর্মেনীয় এবং গ্রিকরাও উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করে। ভূমধ্যসাগরীয় অঞ্চল পূর্ব এশিয়া এবং ভারতের মধ্যে একটি বাণিজ্য রুট হিসেবে দেশটির ভূমিকার কারণে লেবানন মধ্যপ্রাচ্যের মুক্তা খেতাব অর্জন করেছে। ৬, সাইপ্রাস। সাইপ্রাস হল পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য। এটি আয়তনে 9,254 বর্গ কিলোমিটার, যা এশিয়ার ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ, এবং দেশটির জনসংখ্যা প্রায় 1.2 মিলিয়ন। সাইপ্রাসের রাজধানী হল নিকোসিয়া। এই শহরটি দুই ভাগে বিভক্ত, যেখানে উত্তর অংশটি তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাস দ্বারা নিয়ন্ত্রিত
এবং দক্ষিণ অংশটি সাইপ্রাস প্রজাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। পূর্বে এই দ্বীপটি গ্রিক এবং রোমানদের দ্বারা শাসিত হয়েছিল এবং এটি ক্রুসেড এবং অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। সাইপ্রাস 1960 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু 1974 সালে তুরস্কের আক্রমণের পর দ্বীপটি বিভক্ত হয়ে যায়। 5. ফিলিস্তিন। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি অঞ্চল যা ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে এবং জর্ডান নদীর পশ্চিমে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটি ইহুদি, খ্রিস্টধর্ম এবং ইসলামের জন্য অত্যন্ত পবিত্র। প্রায় 5 মিলিয়ন জনসংখ্যার দেশ ফিলিস্তিনের আয়তন হল 6,020 বর্গ কিলোমিটার, যা এশিয়ার সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে পঞ্চম। 1967 সাল থেকে ফিলিস্তিনের দাবি করা বেশিরভাগ এলাকা দখল করে চলেছে ইসরায়েল, যার ফলে ফিলিস্তিনিদের অঞ্চল ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। দেশটির রাজধানী জেরুজালেম, যদিও বর্তমানে শহরটি ইসরায়েলের দখলে রয়েছে। এছাড়াও ফিলিস্তিন জাতিসংঘের প্রায় 136টি সদস্য রাষ্ট্র দ্বারা স্বীকৃত। 4. ব্রুনাই। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ যার আয়তন 5,765 বর্গ কিলোমিটার। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ যা বর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এছাড়া বর্নিও দ্বীপের একমাত্র স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দেশ হল ব্রুনাই। আয়তনের হিসেবে ব্রুনাই এশিয়ার চতুর্থ ক্ষুদ্রতম দেশ। দেশটির রাজধানী হল বন্দর সেরি বেগাওয়ান। এটি একটি তেল সমৃদ্ধ দেশ এবং এর জনসংখ্যা প্রায় 4.5 লাখ। দেশটির জনসংখ্যা অনেক কম হওয়ায় এদেশের নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত। বিশাল প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম মজুদ থাকার কারণে ব্রুনাইকে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে গণ্য করা হয়। 3. বাহরাইন। পারস্য উপসাগরে এশিয়ার আরেকটি ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র হল বাহরাইন, যা পারস্য উপসাগরের পশ্চিম অংশের 36টি দ্বীপ নিয়ে গঠিত। বাহরাইন দ্বীপটি সিত্রা, মুহাররাক দ্বীপ এবং হাওয়ার দ্বীপপুঞ্জ দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড়। 786 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই দেশটি এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটির রাজধানী মানামা এবং জনসংখ্যা প্রায় 15 লাখ। বাহরাইনের মোট এলাকার প্রায় 92% হল মরুভূমি এবং এর বাসিন্দাদের ক্রমাগত ধুলোঝড় মোকাবেলা করে টিকে থাকতে হয়। শুধুমাত্র 1% ভূমি চাষযোগ্য হওয়ায় দেশটি আমদানির ওপর নির্ভর করে। এছাড়াও বাহরাইনের অর্থনীতি প্রধানত পেট্রোলিয়াম উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রিফাইনিংয়ের ওপর নির্ভরশীল। 2. সিঙ্গাপুর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। সিঙ্গাপুর প্রণালী ইন্দোনেশিয়া থেকে দেশটিকে আলাদা করেছে এবং জোহর প্রণালী এটিকে মালয়েশিয়া থেকে বিভক্ত করেছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম এই দেশটির আয়তন মাত্র 733 বর্গ কিলোমিটার, যেখানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 56,37,000। তবে সমুদ্রতল থেকে ভূমি পুনরুদ্ধার করার ফলে অন্যান্য দেশ সিঙ্গাপুরকে তার ভূখণ্ডের আয়তন বাড়ানোর সুযোগ করে দিয়েছে। ছোট দেশ হলেও এখানে তামিল, মালয়, ম্যান্ডারিন ও ইংরেজি ভাষাভাষী মানুষ রয়েছে। আয়তনের তুলনায় এত বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম ধনী দেশ। সিঙ্গাপুর একটি আধুনিক এবং উন্নত দেশ যা তার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটন শিল্পের জন্য বিশ্বব্যাপী পরিচিত। 1. মালদ্বীপ। মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট এবং বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ, যা ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। দেশটির আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। ছোট বড় মিলিয়ে প্রায় 1,000-এরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মালে। আয়তনে ছোট হলেও এই দেশে প্রায় 4.5 লাখেরও বেশি মানুষ বসবাস করে, তাই আয়তন এবং জনসংখ্যার দিক থেকে মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। মালদ্বীপ তার সুন্দর সমুদ্র সৈকত, নীল জল এবং সাদা বালির জন্য বিখ্যাত। তবে অপরূপ সৌন্দর্যের এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র 1.5 মিটার।
তাই আশঙ্কা করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে আগামী 30 বছরের মধ্যে দেশটি পুরোপুরি সমুদ্রতলে হারিয়ে যাবে। তো এই ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট 10টি দেশ সম্পর্কে। আজকের মতো আর কোন কোন বিষয়ের ওপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও পৃথিবীর অজানা, অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.theearthbangla.com থেকে ঘুরে আসুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।